আজ ত্রিপুরা পুরো ভোটের ফল প্রকাশ। বিধানসভার পর পুরো নির্বাচনেও দাপট বিজেপির। প্রথমবার লড়ে চমক দেবে তৃণমূল, কি হবে বামেদের? সকাল ৮টা থেকে শুরু গণনা। বামেদের সঙ্গে লড়াইয়ের পথে গিয়ে কলকাতায় ৬৬টি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। তালিকায় তৃণমূলের টিকিট না পাওয়া দুই প্রাক্তন কাউন্সিলর। বামেদের ছাড়া ১৭টি আসন নয়, ১২০ থেকে ১৩০টি ওয়ার্ডে প্রার্থী দিচ্ছে কংগ্রেস। কলকাতাকে বাঁচাতে যা করার করব আলোচনার দরজা খোলা রেখে জানালো সিপিএম। ঘোষণার পরে প্রার্থী বদল। ৬০ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইয়াজুজারের বদলে টিকিট পেলেন কাইজার জামিল। ৩৬ ১১৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী ঘোষণা। প্রার্থী তালিকা প্রকাশ হতে জোরদার প্রচারে তৃণমূল। উত্তর থেকে দক্ষিণ জনসংযোগে প্রার্থীরা। দেওয়াল লিখলেন পার্থ মদন। এবার জিরো, এবার খেলা ভাঙার খেলা। কলকাতা পুরো ভোটে তারুণ্যে জোর বামেদের। সকাল থেকেই প্রচার। দেওয়াল লিখন ৯৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী ক্ষিতিকন্যা বসুন্ধরা। পুরো ভোটের আগে দল বদল। তৃণমূলে যোগ দিলেন সিপিএম এর প্রাক্তন কাউন্সিলর বিলকিস বেগম। আমাকে যে সম্মানটা এখানে পেয়েছি আমি কোনোদিন মানে ভুলতে পারবো না। তৃণমূলের প্রার্থী নিয়ে দলের অন্দরেই ক্ষোভ। কান্নায় ভাঙলেন ১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। টুইটে বিস্ফোরণের পরে সুর নরম শোভনদেব পুত্রের। ১৯শে ডিসেম্বর কলকাতায় পুরো ভোট। প্রার্থী ঘোষণা নিয়ে তৃণমূল বামেদের চেয়ে এখনো পিছিয়ে বিজেপি। হেস্টিংস এর বৈঠকে গড় হাজির অর্জুন রাজু। পুরো ভোটের মুখে ঘরবন্দি শোভন। শোভনের ওয়ার্ডে তৃণমূল প্রার্থী রত্না। যারা এই এজেন্সিগুলোর কাছে গেছেন তারা আজকে পুরস্কৃত হচ্ছে, উনি তিরস্কৃত নন। তৃণমূল প্রার্থী হতেই রত্নাকে বাড়ি ছাড়ার নোটিশ প্রকাশ্যে আনলেন বৈশাখী। উনি আগে বাড়ি ছাড়ুন, তারপরে বড় বড় কথা বলুন। বেআইনি ভাবে তুমি বাড়ি কিনে নেবে, মালকিন রত্না চ্যাটার্জি। কেন্দ্রীয় ভাবে একটি গণনা কেন্দ্রে কলকাতা পুরো ভোটের গণনা। কোভিড পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য দপ্তর কমিশন বৈঠক। সোমবার থেকে সংসদের শীতকালীন অধিবেশন। প্রথম দিনই আসছে কৃষি আইন প্রত্যাহার বিল। কৃষকদের সংসদ অভিযান কর্মসূচি প্রত্যাহার। এবার ইতালি, জার্মানি, ব্রিটেনে করোনা নতুন স্ট্রেনের হদিশ। ব্রিটেনে নতুন স্ট্রেনে সংক্রমিত ২। আমেরিকা থেকে ৭ দেশের উড়ানে নিষেধাজ্ঞা। শতবর্ষে ডার্বির রং সেই সবুজ মেরুন। গোয়ায় ৩ গোলে ধরাশায় ইস্টবেঙ্গল। ২২ মিনিটের মধ্যেই পরপর গোল রয়কৃষ্ণ মানবীর লিস্টনের। নজরে ত্রিপুরার পুরো ভোটের গণনা। বিজেপিকে ধাক্কা দিয়ে কতটা প্রভাব ফেলবে তৃণমূল? কাউন্টিং এর প্রতি মুহূর্তের আপডেট সকাল ৭টা থেকে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।